বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর হস্তান্তর করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সোমবার মামলাটি তাজহাট থানা থেকে পিবিআই স্থানান্তর করা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল। গেল 16 জুলাই বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন পার্ক মোড়ের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ।